নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনে আধুনিক নির্মাণের ফুট ওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে। শ্রী চৈতন্য জন্মভূমি এই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। নবদ্বীপ ধাম স্টেশনকে ইতিমধ্যেই মডেল স্টেশনে রূপান্তরিত করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নবদ্বীপ ধাম রেল স্টেশনে আরেকটি নতুন আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। জানা গিয়েছে আগামী 3 মাসের মধ্যেই এই ফুট ওভার ব্রিজের কাজ শেষ হবে। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নবদ্বীপ ধাম রেল স্টেশনের নতুন আধুনিক নির্মাণের এই রেলওয়ে ফুট ওভার ব্রিজ। ইতিমধ্যেই নবদ্বীপ ধাম স্টেশনে চালু রয়েছে চলমান সিঁড়ি। যাত্রীদের সুবিধার্থে চালু হতে চলেছে লিফট। বাইরে থেকে আসা তীর্থযাত্রী থেকে শুরু করে শহরবাসীর সুবিধার্থে আরেকটি নতুন ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে, যার কাজ চলছে দ্রুত গতিতে। একের পর এক নতুন রূপে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনকে। খুশি শহরবাসী। নবদ্বীপ ধাম স্টেশনে নতুন আরেকটি ফুট ওভার ব্রিজ তৈরি হওয়ায় সেখানকার সাধারণ মানুষ আমাদের ক্যামেরার সামনে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। নবদ্বীপে নতুন ওভার ব্রিজ হচ্ছে, এতে আপনারা কতটা আনন্দিত? আনন্দ তো আমাদের তো প্রচুর আনন্দ। আমরা দেখি বিগত দিনে মানুষ এসেছিল, অনেক কষ্ট হয়েছে তাদের। এখন 2 ওভার ব্রিজ হয়েছে, এক্সেলেটর হয়েছে, লিফট হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। আমরা সাধারণ হিসাবে এখন স্টেশনে গেলে ভালো লাগে। কিছু মানুষ আছে তারা হাঁটাচলা করে, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এতে আমরা খুবই আনন্দ। মানে ওভার ব্রিজটা হচ্ছে, তা আপনারা খুবই খুশি? খুবই খুশি। এখানে আরও কিছু মানুষের কর্ম হবে, টোটো স্ট্যান্ড এখানে একটা হবে, আর একটা মানুষ কিছু করে খাবে, মানুষ আসবে, তাদের কোনো আগে কিছুটা যেতে গেলে অনেকটা হেঁটে গিয়ে ওভার ব্রিজ স্টপ করতে হতো, এখন সেটা করতে হবে না, এখান থেকে পেয়ে যাবে। আপনার নাম? আমার নাম সৌরভ সিং। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে স্থানীয় বাসিন্দা। নবদ্বীপ ধাম স্টেশনে একটা ওভার ব্রিজ রয়েছে, নতুন করে আর একটা ওভার ব্রিজ হচ্ছে, এতে নবদ্বীপবাসী কতটা আনন্দিত বা খুশি? নবদ্বীপ মডেল স্টেশন হিসাবে কিছুদিন আগে রেলমন্ত্রী ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রীও নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবে ঘোষিত করেছে। তো নবদ্বীপে একটা ওভার ব্রিজ থাকার একটা আছে, তো আর একটা হওয়াতে যারা বাইরে থেকে তীর্থযাত্রীরা আসে তাদেরও সুবিধা হবে, নবদ্বীপবাসীরও সুবিধা হবে। এটা বলে ভালোই হয় আমার। এতে খুশি তো আপনারা? হ্যাঁ, খুব খুশি আমরা। আপনার নাম? আমার নাম স্নেহাসি চ্যাটার্জি। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।